সমস্যা এখন পর্যন্ত কেউ খোঁজ নিতে আসে নাই দেশের কোনো গার্জেন নাই এভাবে পানি বের হচ্ছে খাওয়ার নাই মানুষের কষ্ট জনজীবনের দুর্গতি এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক তো দেখি নাই আর আমরা হচ্ছে মেন শহরে যদি এমন পরিস্থিতি হয় আমাদের এখানে তো কখনো আমরা এরকম পানি দেখি নাই আমাদের এখানে যদি এই অবস্থা হয় তাহলে আপনি ফুলকাজি পশুরামের কথা ভাবেন এখন পর্যন্ত আমি এখান পর্যন্ত এখান দিয়ে কোনো লোক যাতে আর যারা যাচ্ছে তারা আইফোন দিয়ে ছবি তুলে যাচ্ছে মানুষের দুর্ভোগের শেষ নাই তারা আইফোন দিয়ে ছবি তুলতে বের হয়েছে এটা কোনো কথা আপনি তাকান আপনি চারদিকে দেখেন পানির কি অবস্থা এইভাবে মানে আমরা বহুত মানে আমরা কষ্ট ভোগ করতেছি পরিবার পরিজন গর্ভবতী মহিলা অসুস্থ মহিলা সন্তান আদি বাচ্চা কাছে নিয়ে এখন পর্যন্ত কেউ আসলো না দেখেন পানির কি অবস্থা দেখেন পানির কত ঘরে পানি কোমর সমান আমরা এতগুলো মহিলা নিয়ে পুরুষ নিয়ে বাচ্চা কাচ্চা গর্ভবতী অসুস্থ বৃদ্ধা নিয়ে আমরা কোথায় যাবো এখন এখন পর্যন্ত তো কোনো আমি একটা প্রশাসনের একটা লোক দেখি না এখন পর্যন্ত কেউ মারা গেছে কিনা আপনাদের এলাকার কেউ আমাদের এলাকায় এখন পর্যন্ত ওইরকম হতাহতের ঘটনা হয় নাই তবে যদি প্রশাসন এমনই ভূমিকা পালন করে হতাহতের ঘটনা অবশ্যই ঘটবে এটা এটা অস্বাভাবিক কিছু স্পটের নামটা কি বলেন আমাদের এটা উত্তর বারাইপুর শহর হ্যাঁ উত্তর বারাইপুর এটা এটা শহর এটা শহর পৌরসভার মধ্যে পৌরসভা সালা মেন জায়গায় ঢাকা আপনারা কোথায় আছেন নিশ্চয় আশ্রয় কেন্দ্রে আছেন একটু যদি বলতেন জি আমি মানে আমাদের বাড়ি হচ্ছে সুবর্ণ স্যার বুঝছেন আমি ওই সিএনজি চালাইতাম ফেনি ফাঙ্কারে থাকতাম জি জি হাসপাতালের ওইখান দিয়ে জি জি এখন মানে আমার ছেলেটা মাদ্রাসা থাকে ওইখান থেকে নিয়ে এসে এখন বাড়ির দিকে রওনা দিছিল যে এই পর্যন্ত যাইতে পারি কি কি কষ্ট হচ্ছে আপনাদের একটু কষ্ট মানে প্রচুর কষ্ট আমাদের যে কলোনিতে ছিলাম ওখানে এক কোমর পানি এখন কোথায় যাচ্ছেন এখন চাপাই যাচ্ছি নিজ বাসায় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এরকম বন্যা কখনো দেখেছেন না জীবনে দেখিনি এরকম বন্যা কখনো দেখিনি কোন দিক থেকে আসতেছে মনে করতেছে পানিগুলো ভাইয়া এই যে হঠাৎ করে বন্যা এত বড় বন্যা এর আগে তো হয়েছিল কি না আর কখনো হয় নাই এখন কিন্তু কতজন উদ্ধার করতে পারছেন আপনারা সকাল 8টা থেকে দর্শি ধরেন না আচ্ছা ভালোই মেলা কয়েকজনই করছে আচ্ছা বলতে কাদেরকে উদ্ধার করতেছেন যাদেরকে মহিলা তাদের বাচ্চা টাচ্চা লয়ে আসে তাদের অসুস্থ হসপিটালে গেলে পুরো পুরো কোমর সমান পানি অবস্থা পুরো কোমর সমান পানি কত ভিতরে থেকে যাবে
ফেনী সদর হাসপাতাল সংলগ্ন সুলতান রোড ফেনী সদর কত পরিমাণে এক গাড়িতে উদ্ধার হইছে? এক গাড়িতে নারী শিশু মিলের প্রায় এখানে 100 উপর আছে, 100 উপর আছে এখানে। যন্ত্রণা আপনাদের হচ্ছে এখন? ওই দিকে 1,000 উপর পানি, 1,000 উপর পানি ফেনীতে, ওই দিক কেউ আসতে পারতেছে না, হসপিটাল পর্যন্ত পুরোটাই পানি। আচ্ছা, এত বড় বন্যা কেন হইলো, কি কারণে হইলো? এত বড় বন্যা ইন্ডিয়ার ঢলের পানি আসার কারণে, ইন্ডিয়ার ঢলের পানি আসার কারণে হঠাৎ করে। রাত্রে এত পানি ছিল না, রাত্রে পানি ছিল হাঁটুর নিচে, হঠাৎ করে সকালে উঠে দেখে কোমরের উপরে পানি, রাত্রে এত পানি ছিল না এদিকে। আপনাদের ঘরবাড়ি কি অবস্থা? ঘরবাড়ি পুরোটাই ডুবা।